আসসালামু আলাইকুম বন্ধুরা। মাত্র 46 বছর বয়সে মৃত্যুবরণ করলেন ভারতের কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রির উজ্জ্বল নক্ষত্র সুপারস্টার পুনীত রাজকুমার। গত শুক্রবার হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এই অভিনেতা শুক্রবার সকালে জিমে শরীরচর্চা করতে গিয়ে স্ট্রোক করেন এবং স্থানীয় সময় 11টার দিকে তাকে ব্যাঙ্গালোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সকাল 12টার দিকে চিকিৎসকগণ তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। এরই মধ্যে পুনীতকে দেখতে গেছেন কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী। অন্যদিকে প্রিয় তারকার মৃত্যুর খবর জানতে পেয়ে ভিড় জমিয়েছেন সাধারণ ভক্তবৃন্দরা। পুনীত রাজকুমার শিশু অভিনেতা হিসেবে চলচ্চিত্রে পদার্পণ করেন, পেয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। 2002 সালে আপু সিনেমা করে তুমুল জনপ্রিয়তা পান তিনি। কন্নড় সিনেমা পাড়ায় সবচেয়ে দামি অভিনেতা হিসেবে তার খ্যাতি ছিল। তিনি শুধু সিনেমা সুপারস্টার নন, বাস্তব জীবনেও তিনি একজন সুপারস্টার। কেননা তার আয়ের একটা বড় অংশ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ব্যবহার করা হতো। তার ক্যারিয়ারে জুড়ে তিনি 45টি স্কুল তৈরি করেছিলেন গরিব বাচ্চাদের জন্য। তিনি 26টি এতিমখানা, 16টি বৃদ্ধাশ্রম ও 19টি গোশালা নির্মাণ করেছিলেন এবং তিনি 1800টি ছাত্রছাত্রীর পড়াশোনার দায়িত্ব নিয়েছিলেন। অবাক করা বিষয় হচ্ছে তিনি লিখে গিয়েছিলেন মৃত্যুর পর যেন তার চোখ দুটো দান করা হয়। বাস্তবিককে তিনি সত্যিই একজন সুপারস্টার ছিলেন। তার এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে, সেই সঙ্গে কেঁদেই চলেছে তার প্রাণপ্রিয় ভক্তবৃন্দগণ। অনেক গুণী অভিনেতা অভিনেত্রী সহ অনেক নেটিজেনরা তার অকাল মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র 46 বছর। তার মৃত্যুতে আমরাও শোকাহত।